এই যে আমি চার্জারটা এখানে লাগাচ্ছি, তোমরা দেখতে পাবে আমি চার্জারটা এখানে লাগাচ্ছি। এই দেখো আমাদের লাইটটা কিন্তু জ্বলে উঠেছে, তার মানে আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌভিক আর তোমরা দেখছো রোবটে। আজ আমরা বানাবো একটা 4 ভোল্টের ব্যাটারি চার্জার। আর সবার আগে টেকনিক্যাল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নিচে থাকা বেল আইকনটা টিপে দিও। তো চলো স্টার্ট করা যাক আজকে আমাদের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই 4 ভোল্ট ব্যাটারি চার্জার বানানোর জন্য আমাদের একটা 4 ভোল্ট ব্যাটারি লাগবে। এটা 4 ভোল্টের ব্যাটারি 0.10 AH এর, এবং একটা ব্যাটারি লাগবে। আর একটা ইন্ডিকেশনের জন্য একটা এলইডি আমরা ইউজ করেছি, আমি রেড এলইডি ইউজ করেছি, তুমি যে কোনো কালারের তোমরা এলইডি ইউজ করতে পারো। আর লাগবে আমাদের ডায়োড IN4007 ডায়োড লাগবে। আর লাগবে হলো 150 ওম থেকে 220 ওমের মাঝখানে তুমি যে কোনো ওমের রেজিস্ট্যান্স ইউজ করতে পারো, আমি 150 ওম ইউজ করেছি। আর লাগবে হলো একটা চার্জিং সকেট, দেখতে পাচ্ছ এটা একটা মাইক্রো USB চার্জিং সকেট। চলো স্টার্ট করা যাক ভিডিওটা। প্রথমে আমরা এই দুটোর মাথা ভালো করে শোল্ডারিং করে দেবো, ব্যাটারি মাথা দুটো। তারপরে ডায়োডের ক্যাথোড পার্টটা, তাদের ক্যাথোড পার্টটা আমরা ব্যাটারি পজিটিভ সাইডে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা ডায়োডের ক্যাথোড পার্টটা আমরা ব্যাটারি পজিটিভ সাইডে লাগিয়ে নিয়েছি। এবার আমাদের এলইডির নেগেটিভ পার্টটা আমাদের ব্যাটারি নেগেটিভে লাগাতে হবে। আমি লাগিয়ে নিয়েছি। এরপরে আমাদের রেজিস্ট্যান্সটা নিতে হবে, এই রেজিস্ট্যান্সটা আমরা এরমভাবে লাগিয়ে দেবো কারণ এটা আমাদের পজিটিভ সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমরা লাগিয়ে নিয়েছি। এবার এই পার্টটা আমরা কেটে নেব। কেটে নিয়েছি। এবার আমাদের এই যে চার্জিং সকেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই চার্জিং সকেটের পজিটিভ পার্টটা আমরা ডায়োডের এখানটা লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়েছি। আর এই নেগেটিভ পার্টটা আমরা এই এলইডির এই মাথাটা লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়েছি। বন্ধুরা, আমাদের সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা টেস্ট করব যে এটা চার্জ হচ্ছে কিনা। চলো টেস্ট করা যাক তাহলে। এই যে আমি চার্জারটা এখানে লাগাচ্ছি, তোমরা দেখতে পাবে আমি চার্জারটা এখানে লাগাচ্ছি। এই দেখো আমাদের লাইটটা কিন্তু জ্বলে উঠেছে, তার মানে আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমার এই প্রজেক্টটা তোমাদের ভাল লাগলে তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর তোমরা কমেন্টে জানিও যদি কোনো প্রবলেম থাকে। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।